السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، حمد الحامدين، حمد الشاكرين، حمدا يوافي نعمه ويكافي مزيده. اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى গত জুমায় আমরা যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি
করেছিলাম সেই হাদিসের সারমর্ম হচ্ছে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে ইয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হিসাবে তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি দেখতে পেয়েছেন সেটা একটু আমাদেরকে বলেন। এই প্রশ্ন শোনার পরে তিনি কতক্ষণ চুপ থাকলেন, ভাবলেন কোন বিষয়টি বলা যায়। তারপরে তিনি বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বিছানা থেকে উঠলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জারিনি আতা'আব্বাদু লিরব্বি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার রবের জন্য আমি ইবাদত করব, অর্থাৎ আমি আমার রবের ইবাদত বন্দেগিতে মগ্ন থাকতে চাই, মশগুল থাকতে চাই, তুমি আমাকে সেই সুযোগ করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে থাকতে পছন্দ করি, আপনার সাথে সময় কাটাতে পছন্দ করি, আপনাকে যাতে আনন্দ দেওয়া যায়, আপনি যাতে আনন্দিত হবেন, আমি সেটা পছন্দ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি ইবাদতের আগ্রহ এত বেশি ছিল ওই রাতে, তিনি আসলে বিছানা থেকে উঠলেন, অজু করলেন, পবিত্র হলেন, তারপরে সালাতে তাহাজ্জুদ আদায় শুরু করলেন। এই যে সালাত তিনি আদায় করতেছেন সেই সালাতের মধ্যে সেজদায় নামাজে বিভিন্ন পর্যায়ে তিনি অজোর ধারায় কাঁদতেছেন এবং এই কান্নার ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি কাঁদতেছেন তো কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে তার কোল ভিজে গেল। এরপর আবার বলছেন কাঁদতেছেন কাঁদতেছেন, কান্না থামছে না, তার দাড়ি ভিজে যাচ্ছে। আবার বললেন তিনি কাঁদতেছেন তো কাঁদতেছেন, থামছে না, তার যেখানে তিনি বসে ইবাদত বন্দেগী করতেছিলেন, নামাজ আদায় করতেছিলেন, সেই সিজদার জায়গা, সেই জায়গাটাও ভিজে গেল। বলেন সুবহানাল্লাহ, অজর ধারায় কাঁদতেছে। আগেই বলেছিলাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এটা বলছেন কোন ঘটনার ক্ষেত্রে, আজাবু শাইইন রাআত মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দেখা সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। তার অর্থ এই যে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বহুবার নামাজে তাহাজ্জুদে বিভিন্ন সময় কান্নাকাটি করেছেন, কিন্তু ওই দিনের কান্নাটা এত বেশি ছিল যার কারণে এটাকে তিনি বলছেন না আজাবু শাইইন, সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি আশ্চর্যজনক, যত আশ্চর্যজনক ঘটনা তিনি দেখেছেন তার মধ্যে সবচেয়ে বেশি আশ্চর্যজনক, এত অজর দ্বারা কাঁদতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কখনো এভাবে দেখেননি। সেই কারণে বলা হচ্ছে না আজাবু শাইইন, কান্নাকাটি করবে কিন্তু এত অজর ধারায়, এত আবেগ নিয়ে কান্নাকাটি। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা কোথাও আড়ালে কখনো করেছেন, বা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী হিসেবে ওটাকেই ধরেছেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। এরপরে এভাবে কাঁদতে কাঁদতে ফজরের রক্ত হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের জন্য ডাকতেছেন, কিন্তু ডাকতে এসে দেখতেছেন যে এটা আর এক কাণ্ড, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অজর ধারায় কান্নাকাটি করতেছেন। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের পূর্বে এবং পরবর্তী সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, তারপর আপনি কেন কাঁদতেছেন? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন শুকর গুজারি বান্দা হব না, যেহেতু আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি নেয়ামত ভোগ করেছি, অর্থাৎ আমি কি
আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না এটা বলছেন। এখানে বলি তিনি থামেননি, তারপর তিনি আবার বলছেন যে আল ইয়াউমা নাযালাত আলাইয়া আল আয়াত। এখানে বলার পরে ওই যে সূরা আল ইমরানের 190 থেকে শেষ পর্যন্ত 10টি আয়াত টানা তিনি তেলাওয়াত করলেন, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা শোনালেন। এটা শোনানোর পরে তিনি বলছেন ফাওয়াইলু লিমান ক্বারা হাযিহিল আয়াত, ধিক্কার তাদের জন্য যারা এই আয়াতগুলো তেলাওয়াত করবে। কোরআনে আছে তেলাওয়াত করতেছি, আমরা তেলাওয়াত করতেছি, তো তেলাওয়াত করবে কিন্তু ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, কিন্তু এটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা গবেষণা গভীর মনোযোগ দিয়ে পড়বে না, তাদের জন্য ধিক্কার। তাহলে এখন আপনি চিন্তা করতে পারেন যে ওয়াইলের আরো অনেক তাফসীর আছে, আজকে আমাদের যেহেতু অন্য আলোচনায় বেশি সময় দেবো আমরা সেজন্য ওই দিকে যাচ্ছি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ধ্বংস নিন্দা ধিক্কার এই যে ওয়াইল শব্দটা উল্লেখ করেছেন এটা কিন্তু এমনি এমনি নয়, এটা কোনো তামাশা করে না অথবা শুধুমাত্র জোর দেওয়ার জন্যই নয়, আসলেই এর মধ্যে লুকানো রয়েছে অনেক বিষয়। তার অর্থ হলো এই আমরা গত সময় এই হাদিসের আলোচনা শেষ করে আর সময় পাচ্ছিলাম না, সেজন্য বলেছিলাম যে তাহলে আমরা আগামী জুমায় আমি সাধারণত মসজিদে নববীতে মসজিদে হারামে একটি খুতবায় এক জুমায় শেষ করে দেয়, কিন্তু এবারে শেষ করা যায়নি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ধিক্কার, যদি আমরা এই হাদিস বলি শেষ তাহলে হবে না। সেই জন্য আজকে আমরা কোরআন খুলেছি, কোরআন আপনাদের সামনে এনেছি, অর্থ সব কোরআন এখানে আছে। আমি এই 10টি আয়াতের তাফসীর আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয় যে যারা এই আয়াতগুলো তেলাওয়াত করেছে এবং ফিকির করেছে, এটার ব্যাপারে ভাবনা চিন্তা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এখন আমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে এই বিষয়টি মনে করতে হবে যে এই যে ওয়াইলুল্লাহ বলা হয়েছে, এই ওয়াইলুল্লাহ বলার পরেও আমরা যদি এই ব্যাপারগুলোর ব্যাপারে চিন্তা না করি, ফিকির না করি, তাহলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়। তা আসুন আমরা যেভাবে এই কোরআনের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে যে আয়াতগুলো বলা হয়েছে সেই আয়াতগুলো একটুখানি তেলাওয়াত করি, এবং এই তেলাওয়াতের পরে আমরা অর্থটা উপলব্ধি করার চেষ্টা করি, যাতে করে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ধিক্কার দিয়েছেন সেই ধিক্কার পাওয়া লোকদের অন্তর্ভুক্ত আমরা না হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار মহান আল্লাহ বলছেন এই আয়াতটি, যেটির ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই আয়াতগুলো তেলাওয়াত করবে অথচ চিন্তা ভাবনা করবে না তাদের জন্য ধিক্কার। অতএব এইখানে 15-20 মিনিটের আলোচনায় কিন্তু এর তাফসীর শেষ হবে না। আমি জুমার আগে প্রস্তুতির জন্য খুলেছি ইউটিউবে তাফসীর দেখার জন্য, 50 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টার তাফসীর। অতএব আজকের এই আলোচনাটা হবে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ধিক্কার বা নিন্দা সেখান থেকে বাঁচার জন্য হলেও সাধারণ মানুষও যদি হন, কোরআনের অর্থসহ যে ইয়ে পৃষ্ঠাগুলো আছে খুলে বের করার চেষ্টা করবেন, যাতে করে এই আয়াতের মর্মগুলো উপলব্ধি করে মহানবীর ধিক্কার থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে এখানে বলা হচ্ছে কি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
নিশ্চয়ই রয়েছে কিসের মধ্যে? খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে কি? লাআয়াতিল লিউলিল আলবাব, যারা ও ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, লাআয়াতিল লিউলিল আলবাব, উলুল আলবাব যারা, প্রকৃতই যারা জ্ঞানী তাদের জন্য রয়েছে কি? নিদর্শন সমূহ, অনেক নিদর্শন রয়েছে। গত জুমায় যেহেতু আমরা উলুল আলবাবের পরিচয় ভেঙে ভেঙে দিয়েছি, শাব্দিক অর্থ আপনাদেরকে বলে দিয়েছি, যারা ভুলে গেছেন আমি ইউটিউবেও দিয়ে দিয়েছি, ফেসবুকেও দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো উলুল আলবাবের ব্যাখ্যা আমরা আজকে আর খুব বেশি যাব না, যেহেতু গত জুমায় এটা দীর্ঘ সময় আলোচনা করা হয়েছে। তো প্রকৃত জ্ঞানী যারা, তাদের জন্য রয়েছে নিদর্শন সমূহ। আমি একটা কবিতার লাইন শুনাবো, আমি ভালো এভাবে সবগুলো মনে রাখতে পারিনি, কিন্তু দু এক লাইন আল্লাহর শানে লেখা একটি কবিতা। কে ফোটালো গাছে গাছে শতরূপী ওই ফুল, একবার ভেবে দেখো খোলা অন্তরে খোদারি সন্ধান পাবে ও ভোলামন, পারবে না যেতে তার সেড়ে। কে ফোটালো গাছে গাছে শতরূপী ওই ফুল, একবার ভেবে দেখো খোলা অন্তরে খোদারি সন্ধান পাবে ও ভোলামন, পারবে না যেতে তার ছেড়ে। কে দিল এত রূপ পাহাড় ও ঝর্ণায়, কে দিল এত রূপ, কে দিল এত রূপ পাহাড় ও ঝর্ণায়, কে দিল এত রূপ চাঁদে ও জ্যোৎস্নায়, ফুলে ফলে কে মাখালো মন কারা সৌরভ, পাখিগুলো কার গান করে একবার ভেবে দেখো খোলা অন্তরে খোদারি সন্ধান পাবে ও ভোলামন, পারবে না যেতে তার ছেড়ে। একটুখানি ভাবেন, আল্লাহকে ছেড়ে যেতে পারবেন না। আল্লাহর এই সৃষ্টির মধ্যে যে হাজারো লক্ষ কোটি কোটি নিদর্শন রয়েছে সেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা এর আগেও এই আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করেছি, তখনও বলেছি পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ পিএইচডি হয়, তারপরেও গবেষণা শেষ হয় না। গবেষণা যদি শেষ হয়ে যেত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যেত, যে শেষ, কিন্তু শেষ হবে না। একজন পিএইচডি করে আর একজন নতুন করে পিএইচডি করে, পিএইচডির একটা অন্যতম বিষয় হচ্ছে আমরা যেটাকে বলি নলেজ গ্যাপ, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে পিএইচডি করলেন, আপনার কাজ হচ্ছে আগে যত রিসার্চার এই বিষয়ে গবেষণা করেছে ওগুলো পড়ে খুঁজ বের করতে হবে যে উনি এই বিষয়টা টাচ করেন নাই, উনি এই বিষয়টা বলেন নাই। এই নলেজ গ্যাপ না পাওয়া পর্যন্ত আপনার থিসিস পাস হবে না। যে এটা তো হয়ে গেছে, এটা নিয়ে আবার আলোচনা কিসের? তাহলে দেখেন গ্যাপ 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 থেকেই যাচ্ছে। এর অর্থ হচ্ছে প্রতিনিয়ত লক্ষ কোটি গবেষক গবেষণা করেও ক্ষান্ত হতে পারতেছে না, কারণ হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি নেয়ামত দিয়ে রেখেছেন, এত বেশি কিছু বিষয় রেখে দিয়েছেন, নিদর্শন রেখে গিয়েছেন, যেই নিদর্শনগুলোকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না, এড়িয়ে যেতে পারি না, অস্বীকার করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, বলুন আমিন। তাহলে কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন এই আসমান এবং জমিনের মধ্যে
এটা শুধু ওই আসমান সৃষ্টি, আর এই জমিন তাই না, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ওটা তো প্রধান, ওটা বড় উদাহরণ, কিন্তু এর মধ্যে আরও যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে রয়েছে কি নিদর্শন, আল্লাহর নিদর্শন সমূহ রয়েছে, এবং রয়েছে কি ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, রাত দিন হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, এই যে বদল হচ্ছে পাল্টে যাচ্ছে এটা তো কোনো তামাশার বিষয় নয়। যত গবেষণা করবেন ততই এর মধ্য থেকে এর যে ক্ষমতা, এর যে ব্যক্তি, এর যে ব্যাপক অর্থ সেটা আপনারা বুঝতে পারবেন। আপনি তো দেখেন যে দিন আসতেছে, রাত হয়ে যাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন উঠতেছেন, কিন্তু একটু উল্টাপাল্টা করে দেখেন না শরীর কি হয়। আল্লাহ ঘুম দিয়ে রাত দিয়েছেন ঘুমের জন্য, কিন্তু একটুখানি করেন পরের দিন নামাজ কাজা হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। তো এই যে এর মধ্যে আর লুকানো রয়েছে আরও অনেক বিষয়, অনেক বিষয়। তাহলে এই নেয়ামতগুলোর ব্যাপারে আমাদের চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। এরপর উলুল আলবাবের পরিচয় এই আয়াতে যেটা দেওয়া হচ্ছে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুদাও আলা জুনুবিহিম। উলুল আলবাবকে এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুদা, প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা যারা আল্লাহ স্মরণে ব্যস্ত থাকবে, বসে থেকে হোক, দাঁড়িয়ে থাকা অবস্থায় হোক, অথবা শায়িত থাকা অবস্থায় হোক, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মত্ত থাকবে যারা, তারা উলুল আলবাব। গত জুমায় আমরা আপনাদেরকে বলেছিলাম এখানে মূলত তিনটি হালত যেহেতু আমাদের প্রধান, আমরা বসা থাকি, দাঁড়িয়ে থাকি, অথবা শায়িত থাকি, কিন্তু এই তিনটি হালতের আলোচনা করার মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। তিনটি মেজর পজিশন উল্লেখ করার কারণে আপনি অন্য কোনো পজিশন খুঁজে বের করার চেষ্টা করবেন না, যে আমি দাঁড়াবো না, বসবো না, মাঝামাঝি থাকবো আর জিকির করবো না, এইসব শয়তানি বুদ্ধি করা যাবে না। এই তিনটি মূল বিষয় উল্লেখ করার অর্থ হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। রাজি আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। জিকিরের মধ্যে থাকতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, আপনি উলুল আলবাব। আল্লাহ তাআলা আমাদেরকে উলুল আলবাব হিসেবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যে দ্বিতীয় গুণটির বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণটির কথা বলেছেন, সেটি হচ্ছে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা কি করে আসমান এবং জমিনের মধ্যে, জমিনের ব্যাপারে, জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা ফিকির করতে থাকে, কিভাবে আসমান এভাবে সৃষ্টি হলো, এত অ্যাটম বোম, এত কিছু পারমাণবিক শক্তির অধিকারী, এত সুপার পাওয়ার, কই কিছুই তো হচ্ছে না, আসমান আসমানের গতিতে ওভাবে আছে, সূর্য চন্দ্র সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, কোথাও তো ওইখানে আর মাতব্বরি খাটানো যাচ্ছে না, এগুলো নিয়ে ভাবতে হবে। শুধু নাস্তিকদের খপ্পরে পড়লে হবে না, ব্লগারদের ফালতু আলোচনায় মগ্ন হয়ে নিজের ইমানকে নষ্ট করলে চলবে না, নিজে ভাবেন। আসো আমেরিকা, আসো অস্ট্রেলিয়া, আসো ব্রিটেন, পারলে তুমি এই আকাশটা উড়িয়ে দাও, অ্যাটম বোম মেরে উড়িয়ে দাও না পারলে, এত যদি সাহস থাকে, এত যদি শক্তি থাকে, তুমি সূর্যের এটা ঘুরিয়ে দাও না, কোথায়? তার অর্থ হচ্ছে এর চেয়ে আমরা যারা শক্তি দেখাচ্ছি তার চেয়ে মহাশক্তিমান হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমি। আপনি চিন্তা ফিকির করতে মস্ত বড় বিজ্ঞানী হতে হয়, বিজ্ঞানীরা বৈজ্ঞানিকভাবে চিন্তা ভাবনা করবেন, কিন্তু আপনাকে একটু আগেই যে কবিতা শুনিয়েছে একটু ভাবেন না, আপনি একটা রং দেন কয়দিন থেকে কীভাবে, সেখানে আবার যদি ভালো করে টিকাতে হয় কেমিক্যাল দিতে হয়, কিন্তু আল্লাহ একটা ফুলের বাগানে তাকান না, একই মাটি থেকে উঠলো সেখান থেকে এভাবে এত কালার, আবার ঘ্রাণ কোত্থেকে পেলো, এগুলো নিয়ে ভাবতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা ভাবতে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় হবে, চাঙ্গা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। এই যে জিকির করে এবং ফিকির করে, করতে করতে তাদের অবস্থা দাঁড়ায় এই যে তাদের মধ্যে এই চেতনা জাগে এবং তারা নির্দ্বিধায় বলে দেয়, মা খালাক রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই। আপনি ভাবলেন এই ফুল, আপনি মাছ পাখি, তারপরে যদি নিজের মধ্যে কোনো বোধোদয় না হয় তাহলে বুঝতে হবে যে আসলে আপনার মধ্যে এই ইমানই শক্তি দুর্বল,
অতএব ভাবতে হবে এবং এইভাবে যেভাবে কোরআনের আয়াতে আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন আমাদের মধ্যে আমরা স্বতঃস্ফূর্তভাবে বলে উঠবো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব আপনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেন নাই, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেন নাই, হে আল্লাহ হে আমাদের রব আপনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা ফাকিনা আযাবান্নার, আপনি যেহেতু এগুলো সৃষ্টি করেছেন আমাদের বিভিন্ন উপকারের জন্য এই ব্যবস্থা করেছেন, সব কিছু আমাদের অবনত করে দিয়েছেন আর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার ইবাদত করার, মাহবুব আমরা গভীরভাবে চিন্তা করার পরে জিকির ফিকির করার পরে এই কনক্লুশনে এসে গেছি, মাহবুব আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, এগুলোর পিছনে আপনার রহস্য আছে, আপনার কারণ আছে, অতএব আমরা এসে সারেন্ডার করলাম, সুবহানাকা ফাকিনা আযাবান্নার, ও মাহবুব যত মানুষ তার কৃতিত্ব দাবি করুক না কেন, বিজ্ঞানী বলুক না কেন, বৈজ্ঞানিক আবিষ্কার, ডাক্তার বলুক মেডিকেল সায়েন্সের আবিষ্কার, কিন্তু সমস্ত কিছুর মূল হচ্ছ তুমি, তুমি সব কিছু এই নেয়ামত দিয়েছ, নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছ বলে আজকে নতুন নতুনভাবে এভাবে আবিষ্কার হচ্ছে আসতেছে, কিন্তু তুমি যদি মৌলিক ওই নেয়ামত না দিতে তাহলে তো এভাবে আবিষ্কারও করা সম্ভব হতো না, সুবহানাকা ফাকিনা আযাবান্নার, ও মাহবুব তুমি যেহেতু এগুলো সব দিয়েছ আমরা তোমার কাছে সারেন্ডার করছি, তোমারই গুণগান গাচ্ছি, তোমার কাছে এসে হাজির হয়ে গেছি, তোমার জন্যই সমস্ত প্রশংসা, সুবহানাক 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 সুবহানাক, ও আল্লাহ সমস্ত গুণগান তোমার, তোমারই জন্য গুণগান, সমস্ত গুণের মালিক তুমি, নুসাববিহু সুবহানাক, ও মাহবুব আমরা তোমারই গুণগান গাচ্ছি, তোমারই তাসবিহ করছি, ফাকিনা আযাবান্নার, অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, বলুন আমিন, কিন্তু সারেন্ডার যদি না করি তাহলে কপালে ভোগ আছে, এত নেয়ামত এত চ্যালেঞ্জ, এই করোনার কথা বারবার বলেছে, কি এমন একটা বিষয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বিষয় আমরা পেরে উঠতেছি না, অসহায়, এভাবে লক্ষ কোটি নেয়ামত লক্ষ কোটি নিদর্শন রয়েছে, বাট তাদের জন্য উলিল আলবাব যারা প্রকৃত অর্থেই জ্ঞানী, ওই পিএইচডি ডিগ্রি গ্রহণ করলেই জ্ঞানী হওয়া যায় না, প্রফেসর হলেই জ্ঞানী হওয়া যায় না, প্রকৃত জ্ঞানী হচ্ছে যারা জিকিরে থাকে ফিকিরে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন, এবং এই জ্ঞানীরা বলবে হে মাহবুব তোমার গুণগান গাচ্ছি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, তারা ওখানে থেমে থাকে না, আবার দোয়া করতে থাকে, কেঁদে কেঁদে বলতে থাকে, রব্বানা হে আমাদের রব ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা, হে আমাদের রব আপনি যদি কাউকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেন তাকে তো আপনি অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, রব্বানা ওমা লিজ্জালিমিনা মিন আনসার, ওমা লিজ্জালিমিনা মিন আনসার, ও মাহবুব এই যে জালেম যারা আপনার এই নিয়ামতগুলো ভোগ করার পরেও এগুলো দেখার পরেও তাদের মধ্যে উপলব্ধি আসে নাই, তাদেরকে যদি আপনি অপমান করেন লাঞ্ছিত করেন, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় জাহান্নামের দিকে ঠেলে দেন, তার কোনো দাপট তার কোনো সঙ্গপঙ্গ তার কোনো শক্তি তার কোনো পথ তার কোনো বন্ধু তাকে ওই দিন সাহায্য করতে পারবে না, এই কথাগুলো যারা ইমানদার তারা এখনই এভাবে কেঁদে কেঁদে বলে, আমা লিজ্জালিমিনা মিন আনসার, ও জুলুমবাজ ও জালেম তুমি এখন হয়তো ভাবছো তোমাকে পাকড়াও করার কেউ নাই, তোমার হাতে সমস্ত পাওয়ার, তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো, কিন্তু না না না,
জেনে নাও, জেনে নাও, জেনে নাও, এই পাওয়ারটা হচ্ছে তোমার জন্য একটা পরীক্ষা ছিল। তুমি এই পাওয়ারের অপব্যবহার করার কারণে তুমি পরীক্ষায় এমনভাবে ফেল করছো, যেই দিন তুমি ধরা খাবে সেই দিন আর তোমাকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। অমালিজালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা যেন নিজেও জুলুম না করি, জুলুমের শিকারও না হই, আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। রব্বানা ইন্নানা সামিআনা মুনাদি আন ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, আমরা শুনতে পেরেছি একজন আহ্বানকারীর ডাক, একজন আহ্বানকারী এভাবে ডাক দিয়েছেন, ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না। তিনি এভাবে ডাক দিয়েছেন, তোমরা ঈমান আনো, তোমাদের রবের প্রতি ঈমান আনো। আমরা ঈমান এনেছি। এখানে মুনাদি আহ্বানকারী বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আমরা মহানবীর উম্মত হিসাবে মহানবীর সরাসরি ডাক শুনতে না পারলেও এটা সিম্বলিক অর্থে বলা হয়েছে, অর্থাৎ তিনি ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম ডাক শুনেছেন, ডাকে সাড়া দিয়েছেন। এভাবে ধারাবাহিকভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই পৌঁছে যাবে। অতএব আমরাও মনে মনে ওই রসুলের দিকেই ধ্যান খেয়াল দিয়ে বলবো, রব্বানা ইন্নানা সামিআনা মুনাদি আন ইউনাদি লিল ঈমান। হে মাবুদ, আমরা শুনেছি একজন আহ্বানকারী আপনার দিকে ডাকে, এভাবে বলে, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আমান্না, আমরা ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা। মাবুদ, ঈমান বড় সম্পদ। কোন ঈমানদার মৃত্যুর আগ মুহূর্তে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কালেমা এভাবে, কালেমা তাইয়্যিবা নসীব হবে, তিনি জান্নাতে প্রবেশ করবেন। যত ভুল হোক সেজন্য টুকটাক শাস্তি পাওয়ার পরে চূড়ান্ত ঠিকানা হয়ে যাবে জান্নাত। ও আমার বন্ধুরা, সেজন্য ঈমান নিয়ে খেলা যাবে না, তামাশা করা যাবে না। আমরা যত ভুল করি কিন্তু ঈমানের উপর অটুট থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বানা ইন্নানা আমান্না। ও আমাদের রব, আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমানদার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। অতএব আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, যেই ভুল ত্রুটি করেছি, গুনাহের কাজ করেছি, এগুলোকে আপনি মুছে ফেলে দিন, এগুলোকে ধুয়ে মুছে সরিয়ে দেন, এগুলোকে আমাদের থেকে দূর করে দেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা মুতাওয়াফানা মাআল আবরার। আর আপনার প্রিয় বান্দা যারা পুণ্যবান, নেক আমল করে করে আব্রারদের দলভুক্ত হয়েছে, আমাদেরকেও তাদের সাথে মৃত্যু দিন, তাদের মতোই আমাদেরকে মৃত্যু দান করেন। অর্থাৎ মৃত্যু অবস্থায় আমরা যেন পুত পবিত্র অবস্থায়, ভালো অবস্থায়, পুণ্যবান হিসাবে তাদের দলভুক্ত হয়ে মারা যেতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। বলা যাবে না, বলা যাবে না। এই তেলাওয়াত প্রায় জুমার সময় আমি করি, আপনারাও মুখস্থ করে ফেলবেন, অর্থ বুঝবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আবার আরো দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ, বলছেন এভাবে আমরা ওই যে লোকটা জিকির করে, ফিকির করে, তাদের দোয়ার মধ্যে এটাও, রব্বানা হে আমাদের রব, ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, যুগে যুগে যত নবী রসুল এসেছে তাদের মাধ্যমে আমাদেরকে আপনি অনেক ওয়াদা করেছেন, এটা হলে এটা পাওয়া যাবে, এটা হলে এটা পাওয়া যাবে। জান্নাতের ওয়াদা এসেছে, জাহান্নামের শাস্তির ব্যাপারেও স্পষ্ট বর্ণনা এসেছে। ও মাবুদ,
আমরা জাহান্নামে যেতে চাই না, এই ইমানদার হিসেবে যেই পুরস্কারগুলো বিভিন্ন নবী রাসূলদের কাছে আপনি করেছিলেন আমরা সেটা পেতে চাই, আপনি আপনার ওয়াদাগুলো পূরণ করে দেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, আপনার নবীদের মাধ্যমে আমাদের জন্য যেই ওয়াদাগুলো করেছিলেন সেগুলো আপনি আমাদেরকে দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপদস্থ করবেন না। যতই কাঁদানো লাগে দুনিয়ায় কেঁদেই যেন শেষ করতে পারি, অথবা দুনিয়ায় যদি আপনি না কাঁদান ভালো রাখেন কিন্তু আখেরাতে আপনি কাঁদাবেন না। দুনিয়াতে নাও কাঁদাইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে যদি কান্না আমার কপালে থাকে এই কান্নাই যেন শেষ কান্না হয়, আখেরাতে কাঁদাইও না, কারণ আখেরাতে কাঁদতে কাঁদতে রক্ত বের হয়ে যাবে, তারপরও আজাব বন্ধ হবে না, ওই সময় চোখের পানির কোনো দাম থাকবে না। অতএব দুনিয়ায় যত কান্না করা যায় মাপ চাওয়া যায়, মাপ চাই মাহবুব, তুমি দুনিয়ার এই চোখের পানির উসিলায় তুমি আখেরাতে চোখের পানি আমাকে আর ঝরাইও না। তুমি দুনিয়ায় যতই কাঁদাও কাঁদাতে পারো কিন্তু আখেরাতে তুমি আমাকে কাঁদাইও না, আখেরাতে তুমি আমাদেরকে অপদস্থ করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার, তুমি যে অঙ্গীকার করেছো সেটা সত্য অঙ্গীকার, অতএব এই অঙ্গীকার তুমি কখনোই ভঙ্গ করবে না। তোমার অঙ্গীকারের উপর ভরসা করে আমরা আমল করতেছি, নেক আমল করতেছি, আর আমরা আশা করতেছি যে অবশ্যই অবশ্যই আমরা জান্নাতি হব। বলেন আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। فاستجاب لهم ربهم اني لا اضيع عمل عامل منكم من ذكر او انثى। আল্লাহ তাআলা এইভাবে যারা খুব অন্তর দিয়ে দোয়া করেছেন তাদের দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো اني لا اضيع عمل عامل منكم من ذكر او انثى। নারী হোক পুরুষ হোক, তোমাদের মধ্য থেকে কোনো নারী বা কোনো পুরুষ যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তার থেকে এক বিন্দুও নষ্ট করবেন না। বলেন সুবহানাল্লাহ। অতএব মায়েরা, বোনেরা, বাবারা, আমার ভাইয়েরা, যে যেখানে থাকি নেক কাজ করব, কারণ আল্লাহ ওয়াদা করছেন ইন আন্নিলা উদিও আমালা আমিন মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক কারো আমল নষ্ট করবেন না। বাদুকুম মিন বাদ, তোমরা পরস্পর এক, তোমরা পরস্পর পরস্পরের মধ্যে একই রকম অর্থাৎ পরিপূরক, আমরা নারী হই পুরুষ হই এভাবে ভেদাভেদ করবো না। নারীও যদি ভালো কাজ করে সেও আল্লাহর দেওয়া পুরস্কারগুলো পাবে, পুরুষ করলেও সেটার জন্য আমরা পুরস্কার আমরা পাবো। আল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি, যারা আল্লাহকে খুশি করার জন্য হিজরত করেছে, হিজরত ওই যে আসল হিজরত তো আছি কিন্তু অনেক সময় আমাদের যুগে অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াইয়ে দেয়, আছে না ফিলিস্তিনির ভাইদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এভাবে কাশ্মীরের অনেকদেরকে এভাবে তাড়ানোর পরিকল্পনা চলতেছে, এটাও হিজরত হিসেবে গণ্য হবে যদি আপনার ইমানের কারণে আপনাকে তাড়িয়ে দেয়। আল্লাযীনা হাজারু, যারা এভাবে আল্লাহকে খুশি করার জন্য হিজরত করেছে, ওয়াউখরিজু মিন দিয়ারিহিম, এবং তাদের ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উযু ফি সাবিলি, এবং তাদেরকে কি করা হয়েছে আমার পথে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আমার পথে থাকার জন্য কষ্ট দেওয়া হয়েছে। ওয়াকাতালু ওয়াকুতিলু, তারা এভাবে ইসলামের বিভিন্ন জেহাদে শরীক হয়েছে, তারা যুদ্ধ করেছে, তারা যুদ্ধ করেছে আবার তারা নিজেরা নিহত হয়েছে, শহীদ হয়েছে। এভাবে যদি হয় আল্লাহর ঘোষণা হচ্ছে লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অবশ্যই অবশ্যই তাদের জন্য পুরস্কার হচ্ছে, আমি তাদেরকে কি করব, তাদের গুনাহগুলো সব মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় হিজরত করা, আল্লাহর রাস্তায় কষ্ট করা, এটা কখনো বৃথা যাবে না, কখনো বৃথা যাবে না। আপনাকে বের করে দেওয়া হয়েছে, আপনাকে হত্যা করা হয়েছে, ভয় পাবেন না, কারণ এই জীবন তো জীবন না, আসল জীবন আখেরাতের জীবন। ওরা ভেবেছে আপনাকে হত্যা করে জয়ী হয়ে গেছে, আসলে না, পরাজিত হয়েছে, আপনি বরং বেঁচে গেলেন,
সমস্ত গুনাহের বোঝা ওর কাঁধে চলে গেল, আপনি মুক্ত, আপনি স্বাধীন, আপনি জান্নাতি মানুষ। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মৃত্যু দান করুন, বলুন আমিন। তাদের জন্য গুনাহগুলো আল্লাহ সব মুছে দিবেন এবং কি করবেন, অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিজ দিয়ে নহর প্রবাহিত হবে, শান্তিতে থাকবেন, ওর বিশ্রাম দিয়ে এভাবে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আল্লাহর থেকে যে পুরস্কারটা পাবেন সেটা হচ্ছে সর্বোত্তম পুরস্কার, সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়ার লোভে মত্ত থাকবেন না, আল্লাহর থেকে যে পুরস্কার ওইটা পাওয়ার জন্য চেষ্টা করেন। হিজরত দরকার হলে হিজরত, ঘর ছাড়া যদি করে ঘর ছাড়া হতে রাজি, ওরা যদি আমাকে মেরে ফেলে রাজি, কিন্তু আল্লাহর সাথে মহাব্বত, আল্লাহর সাথে কানেকশন বন্ধ করা যাবে না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ, যারা এই ভূখণ্ডে আল্লাহকে অস্বীকার করেছে তারা যে দাপটের সাথে চড়ে বেড়ায়, নিজেদের দাপট দেখায়, এই হবে সেই হবে, এই করে সেই করে, এই দাপটওয়ালা মানুষদের, আল্লাহকে অস্বীকারী যতই দাপটওয়ালা মানুষ আছে ওদেরকে দেখে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন এবং আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে এটা দেখে তোমরা বিভ্রান্ত হবে না। লা ইয়াগুররান্নাকা, তোমাকে কখনোই যেন কি করে না, বিভ্রান্ত না করে, তুমি যেন তোমার চোখ যেন ধাঁধিয়ে না যায়, ভয় পেয়ে যেন না যাও, জিহরা এইভাবে চলে, ওদের এই অস্ত্র আছে, ওটা আছে, সেটা আছে, কখনোই যেন বিভ্রান্ত না হও। মাতাউন কলিল, এটা হচ্ছে একদম খুবই অল্প সময়ের জন্য ভোগ মাত্র, এই যে উপভোগ করতেছে খুবই সীমিত সময়ের জন্য, মাতাউন কলিল, অল্প সময়ের জন্য ভোগ মাত্র। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এই যে আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহর নেয়ামতের শুকর না করে কুফুরি করার কারণে তাদের জন্য কি, মাওয়াহুম জাহান্নাম, তাদের চিরস্থায়ী আবাসস্থল হবে কি, জাহান্নাম। অবিসাল মিহাদ, আর এই যে জাহান্নাম এটা তো সত্যি নিকৃষ্ট ঠিকানা, এই ঠিকানা কোনো ভালো ঠিকানা নয়। লাকিনাল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার, কিন্তু যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য এভাবে জান্নাত রয়েছে, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, ঝর্ণা ধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, এখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অতিথি আপ্যায়নের মতো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আতিথ্য, আল্লাহ তার অতিথিদেরকে ভাবে জান্নাত পুরস্কার দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরাম, ও পুণ্যবান ব্যক্তিরা জেনে নাও, পুণ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে যা আছে সেটা সব সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, বলেন না সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়ার মোহে আমরা যেন ডুবে না থাকি, আল্লাহর কাছে যেই পুরস্কার সেটাই সর্বশ্রেষ্ঠ পুরস্কার। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইকুম, আর আহলে কিতাবদের মধ্যে কিছু মানুষ এভাবে আছে যারা এর আগে মানবী আসার আগ পর্যন্ত তারা কি করত, তারা তাদের প্রতি যেই কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলোর প্রতি তারা ঈমান এনেছে। ওয়ামা উনজিলা ইলাইকুম, এবং এর পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে শেখার সেটাও তারা গ্রহণ করেছে, অর্থাৎ আগেও তারা ইমানদার ছিল ওইভাবে মেনেছে, কিন্তু মহানবী আসার পরে মহানবীকে গ্রহণ করেছে। ওয়ামা উনজিলা ইলাইহিম, তাদের আগে যেভাবে তারা তাদের উপরে নাজিল হয়েছিল সেগুলো মেনেছে, আবার মহানবী আসার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হওয়া বিধানও তারা মেনে নিয়েছে। খাশিনা লিল্লাহ, আল্লাহকে ভয় করে তারা এভাবে করেছে। লা ইয়াশতারুনা বি আয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর আয়াতগুলোকে তারা অল্প মূল্যে বিক্রি করে না, অর্থাৎ নিজের স্বার্থে ব্যবহার করে না যারা, এদের জন্য আল্লাহ বলছেন উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে, তাদের জন্য পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হচ্ছেন অতি দ্রুতই হিসাব গ্রহণকারী। অর্থাৎ ফাঁকিবাজির সুযোগ নাই, টাকা মাইরা খাবেন, একটা পয়সা মাইরা খাইয়াও আপনার রক্ষা নাই। সারিউল হিসাব, যত সুপার কম্পিউটার বলেন, যা কিছু বলেন, কোথায় কি শয়তানি করেছেন, তওবা যদি না করে থাকেন মুহূর্তের মধ্যে এভরি সিঙ্গেল রেকর্ড উইল বি শোন টু ইউ,
সব কিছু দেখানো হবে, সব কিছু দেখানো হবে। সরিয়ুল হিসাব, সাবধান সাবধান। অর্থাৎ আল্লাহ তাআলা আপনি যদি পুরস্কার পাওয়ার যোগ্য হন তা দিতেও আল্লাহর সময় লাগবে না, মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। অর্থাৎ ভালো পথে থাকার চেষ্টা করি। সূরা আল ইমরানের শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিদু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এবারে এই শেষ আয়াত দেখেন, চিন্তা ফিকির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করতে বলেন না, এতক্ষণ যে আলোচনা তারপরে আবার সামারি, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসবিরু, তোমরা কি করো, সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্যের ব্যাপারে আগেও আলোচনা হয়েছে, বলেছি ধৈর্য তিন ধরনের, নেক কাজের মধ্যে ধৈর্য, খারাপ পথ থেকে ফিরে থাকার মধ্যে ধৈর্য, আর একটা হচ্ছে বালা মুসিবতে পড়ার মধ্যে ধৈর্য। সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। তাহলে নাম্বার ওয়ান সবর। এরপর আবার বলছেন অসহাবীর, শুধুমাত্র নিজে ধৈর্য ধারণ করছো সেটাই না, এখানে ধৈর্যের প্রতিযোগিতা করো, পরস্পর পরস্পরের মধ্যে ধৈর্যে লিপ্ত হও, দেখো কে বেশি ধৈর্যশীল। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। শুধু এখানে নতাওয়াসাউবিল হাক্কি ওয়াতাওয়াসাউবিসসব, সেখানেও কিন্তু এই পারস্পরিক বিষয়টি এসেছে। অর্থাৎ ধৈর্য যেহেতু কঠিন বিষয়, একা একা কইরা নিজে বাহাদুর সাজবেন, ভাববেন যে আপনি খুব ধৈর্যশীল, আসলে দেখা গেলে একটু হেলি মাথা গরম হয়ে যায়। না না না, এই জন্য একটু সমাজের অন্য মানুষের সাথেও মিলাইয়া এই চিন্তা করে আপনারা ধৈর্যের প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। ধৈর্য ধরব, ধৈর্যে প্রতিযোগিতাও দেব, পরস্পর পরস্পর ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। অরবিতু, কানেক্টেড হও, রিলেশনশিপ বিল্ড আপ করো, বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা পরস্পর পরস্পরের সাথে আর একজন। আরও একটা বিষয়, রবিতু শুধু কানেক্টেড না, সেটা হচ্ছে সর্ব অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, জিহাদের জন্য প্রস্তুত থাকা, সেটা হচ্ছে আল্লাহর পথে। আল্লাহ যে আমাদেরকে এই জিহাদের জন্য জিহাদ ফরজ করেছেন, এই জিহাদের আমাদের সমাজে যদি এখনও যদি ইমাম মাহদি আলাইহিসসালামের আগমনের আগেও যদি ওইভাবে স্বীকৃত, সর্বজন স্বীকৃত, রাষ্ট্রীয়ভাবে অথবা ওভাবে কেন্দ্রীয়ভাবে মুসলিমদের যারা নেতৃত্ব, হারামাইনের ইমাম হোক অথবা কোনোভাবে যদি ঘোষণা আসে, আমরা যদি তখন ফিরে যাই, তাহলে বুঝতে হবে যে আমাদের ইমান দুর্বল। অর্থাৎ সাবধান হতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে সবর, সবরের প্রতিযোগিতা এবং মানসিকভাবে প্রস্তুত থাকা জিহাদের জন্য। এরপরে আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কি হবে, সফল কাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আয়াত শুনলাম, যে আয়াতের শুরুতেই বলছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা আলে ইমরানের 190 থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 10টি আয়াত, শেষ 10 আয়াত যারা তেলাওয়াত করলো অথচ এটার ব্যাপারে মত অনুধাবনের চেষ্টা করলো না, চিন্তা ফিকির করলো না, তাদের জন্য ধিক্কার। আমরা কি রসুলের ধিক্কার পেতে চাই নাকি শাফাত পেতে চাই? শাফাত পেতে চাই, তাহলে ধিক্কার নয়। ধিক্কার থেকে বাঁচার জন্য আজকের এই তাফসীর আপনারা শুনবেন, ফেসবুকে ইউটিউবে দিয়ে দেওয়া হবে, ফেসবুকে এখনই চলে যাচ্ছে, বারবার শুনবেন এই তাফসীর। যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় গ্যাপ থাকে, নিজেরা পড়ে হলেও রসুলের ধিক্কার থেকে বাঁচার জন্য আমরা সূরা আল ইমরানের এই শেষ 10 আয়াত আমরা ভালো করে বুঝবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।